আমি শাওন মামুন, আজকে একটি ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হচ্ছে গত কয়েক বছর ধরে, কিন্তু এই কারখানাগুলো বাংলাদেশের নারীদের কাছে সহজ মূল্যে, স্বল্প মূল্যে পৌঁছে দিতে পারছেন না। একটি কারণ সেখানে রয়ে গেছে যে এর কাঁচামালটা বাইরে থেকে আসে এবং এই কাঁচামালের উপর অতিরিক্ত ভ্যাট এবং ট্যাক্স থাকায় মালিকেরা কোনোভাবেই কম মূল্যে এটা কাউকে দিতে পারছেন না, বাজারজাত করতে পারছেন না কম মূল্যে। সুতরাং ছোট্ট অনুরোধটা কর্তৃপক্ষের কাছেই আমি করতে যাচ্ছি যে স্যানিটারি ন্যাপকিন, যেটা বাংলাদেশ কেন, পুরো পৃথিবীর নারীদের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস, এর যে কাঁচামালটা বাইরে থেকে আসে তার উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা রাখা হয়, এটা যদি আপনারা প্রত্যাহার করতে পারেন তাহলে আমরা প্রতি ঘরে ঘরে নারীদের কাছে খুব স্বল্প মূল্যে এটা পৌঁছে দিতে পারব। সাথে আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে যে সরকার থেকেও কিন্তু এটা বিনামূল্যে বিতরণের একটা উদ্যোগ নেবার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আপনারা আমাদের এই কথাটার সাথে একসময় তাল মিলিয়ে বলবেন, আপনারা এগিয়ে আসবেন এবং প্রতিটা নারী সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রতিটা ঘরে প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন তারা হাতে পেয়ে যাবে। ধন্যবাদ।